চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিনুল্লাহ বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত মিস্টার জাং জু মে 3 তারিখ বৃহস্পতিবার দূরে নগর ভবনের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত নগর ভবনের সম্মেলন কক্ষত উপস্থিত হলে সিটি মেয়র তার ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায় আর সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেয়। সৌজন্য বৈঠকত সিটি মেয়র আজম নাসিরুদ্দিন বাংলাদেশের লয় চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কর গুরুত্ব আরোপ করি হয় বাংলাদেশের উন্নয়নে অংশীদার চীন। মেয়র চট্টগ্রামের সার্বিক উন্নয়নে চীনের সার্বিক সহযোগিতা কামনা করে। চীনের রাষ্ট্রদূত মিস্টার জাং জু হয় চট্টগ্রাম তাই ও অভিভূত। নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের চট্টগ্রামের পাওয়ার প্ল্যান্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, গার্মেন্টস সহ নানান ক্ষেত্রে চীন বিনিয়োগে আগ্রহী। সৌজন্য বৈঠকত উভয় দেশের স্বার্থ সংক্রান্ত নানা দিক লই আলোচনা করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান পরিকল্পনাবিদ স্থপতি একএম রেজাউল করিম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু সহ সংশ্লিষ্ট উপস্থিত আছেন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।